হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমি গত সাতটি পর্বের মাধ্যমে সাজেক এবং খাগড়াছড়ি এই দুইটি জায়গার সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। সাজেকের জন্য পাঁচটি এবং খাগড়াছড়ির জন্য তিনটি, এবং এটি হচ্ছে খাগড়াছড়ির শেষ পর্ব। আপনারা যারা এখন পর্যন্ত খাগড়াছড়ি এবং সাজেক এই সবগুলো জায়গার ভিডিওগুলো দেখতে পারেননি, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। আর আমাদের একটি ট্রাভেল ভিত্তিক গ্রুপ রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, যারা এখনও মেম্বার হননি তারা অবশ্যই মেম্বার হয়ে যাবেন। তো সেই গ্রুপের মাধ্যমে আমরা প্রতি মাসে মিনিমাম দুইটি করে গ্রুপ ট্যুরের আয়োজন করব, সেটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে। তাছাড়াও বিভিন্ন ডিসকাউন্ট অফার জানানো হবে বিভিন্ন হোটেলের। সো শুরু করতে যাচ্ছি আমাদের খাগড়াছড়ি ভ্রমণের তিন নম্বর পর্ব। এটা হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে, আমরা আপনাদেরকে এখন সেই ঝুলন্ত ব্রিজটি দেখাবো। এটা হচ্ছে খাগড়াছড়ির মেইন আকর্ষণ, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ধারণাটা আসে 1800 শতকের প্রথম দিকে। এই ব্রিজগুলো সাধারণত আপনার পাহাড়ি অঞ্চলে দেখা যায়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হলে এই ব্রিজের ব্যবহার করা হয়। আমাদের দেশে বেশ কয়েকটি নাম করা ঝুলন্ত ব্রিজ রয়েছে, তার ভিতরে প্রথম সারিতে হচ্ছে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ। খাগড়াছড়িতেও কিন্তু আমার জানা মতে দুইটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, একটি হচ্ছে রামগড় ঝুলন্ত ব্রিজ, আর একটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এখন। দেখেন এদের অবস্থা কি, ওই যে আমাদের আরেক ভাই ভয় পাইতেছে। আপনাদেরকে পুলিশে দেওয়া উচিত। এ তিনজন কি লেখা আছে দেখেন,
যে এখানে আদিবাসীদের একটি দোকান, এখানে কাপড় চোপড় পাবেন, আদিবাসীরা যেসব পোশাক পরে। আর এটা হচ্ছে এখানকার একটি রেস্টুরেন্ট। আমাদের খাগড়াছড়ি ভ্রমণের পর্বটি একদম শেষ পর্যায়ে। তবে একটা কথা বলে দিই, আমি খাগড়াছড়ির যেই কয়টি জায়গা দেখালাম তার বাইরেও কিন্তু আপনারা রিসাংজনা ঘুরে যেতে পারেন। তবে সেটা অবশ্যই বর্ষার সিজনে আসবেন, অন্য সময় আসলে কিন্তু ভালো লাগবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ সবাইকে, টাটা।